হাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিহাট কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। যেই মুহূর্তে আমি এই ভিডিওটি তৈরি করছি তখন সারা পৃথিবীর মানুষ করোনা ভাইরাস নিয়ে চিন্তিত। বন্ধ হয়ে গিয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রমসমূহ, আর এরই মাঝে কিছু শিক্ষক চেষ্টা করছেন দূরশিক্ষণের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের মাঝে পাঠদান কার্যক্রম পৌঁছে দিতে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পরিবারের বাবা মা সহ সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের বিষয় ছোটদের কম্পিউটার শিক্ষা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি 4, পাঠ্য বই পৃষ্ঠা নাম্বার 13-23 পৃষ্ঠা পর্যন্ত। শিখনফল। প্রিয় শিক্ষার্থী, আজকের এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, আইসিটি এর পূর্ণ রূপ কী বলতে পারবে, হার্ডওয়্যার কী বলতে পারবে, সফটওয়্যার কাকে বলে জানতে পারবে, মাউস কী তাও জানতে পারবে, জয়স্টিক দিয়ে কী করা যায় সেটাও বলতে পারবে। আজকের পাঠ্যাংশ তোমাদের মূল বইয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ইনপুট ডিভাইস এই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি ছিল, যেটা জানার বিষয় ছিল, আইসিটি এর পূর্ণ রূপ কি? দেখো, আইতে ইনফরমেশন, ইনফরমেশন অর্থ তথ্য। তোমরা চিত্রে একটা তথ্য দেখতে পাচ্ছ, এখানে 333-999-109-106 ইত্যাদি, এসব হচ্ছে তথ্য। 333-এ তুমি ফোন করলে সরকারি তথ্য সেবা পাবে। দেখো, সংগৃহীত ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলা হয়। চিত্রে তা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসি সি। সিতে হচ্ছে কমিউনিকেশন, এর অর্থ হচ্ছে যোগাযোগ। সেটা মানুষ থেকে মানুষের যোগাযোগ হতে পারে, যন্ত্র থেকে যন্ত্র যোগাযোগ হতে পারে। দেখো, যোগাযোগ হলো তথ্য আদান প্রদানের উপায়। মানুষ থেকে মানুষ বা যন্ত্র থেকে যন্ত্রে তথ্য আদান প্রদান হতে পারে। চিত্রে তা দেখানো হলো। এরপরে আসি টি। টিতে টেকনোলজি, টেকনোলজি অর্থ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানের আবিষ্কার যা মানব কল্যাণে ব্যবহার করা হলো, বিজ্ঞানের আবিষ্কার যা মানব কল্যাণে ব্যবহার করাই হলো টেকনোলজি বা প্রযুক্তি, যেমন মোবাইল, টিভি, স্যাটেলাইট, কম্পিউটার ইত্যাদি। উপরে চিত্রে তোমরা তা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, এক কথায় আমরা বলতে পারি যে আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ বাংলায় এটাকে বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, উপরে কিছু চিত্র দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে একটি কম্পিউটারের বাহ্যিক এবং অভ্যন্তরীণ কিছু যন্ত্রাংশ সমূহ। আজকে আমরা জানব হার্ডওয়্যার কাকে বলে। আমরা এক কথায় বলতে পারি কম্পিউটারের যান্ত্রিক কাঠামো, যা আমরা স্পর্শ করতে পারি, ছুঁতে পারি, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করতে পারি, তাকেই হার্ডওয়্যার বলে। প্রিয় শিক্ষার্থী, এই চিত্রে তোমরা কি বুঝতে পারছ? হ্যাঁ শিক্ষার্থী, এগুলো হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক যন্ত্রকে নির্দেশ প্রদান করে। চিত্রে তা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এখানে দুটি চিত্র দেখানো হলো। এ দুটি হচ্ছে মাউসের চিত্র। হ্যাঁ, এটাই হচ্ছে মাউস, দেখতে অনেকটা ইঁদুরের মতো। মাউস কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার। ইঁদুরের মতো দেখতে ছোট্ট ডিভাইস যা যন্ত্রকে বা যন্ত্রকে মাউস বলে। আবারও বলছি, মাউস কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার।
ইঁদুরের মতো দেখতে ছোট্ট ডিভাইস বা যন্ত্রকে মাউস বলে। ইঁদুরের যেমন লেজ রয়েছে, মাউসের তেমনই তার রয়েছে। প্রিয় শিক্ষার্থী, চিত্রে দুটি চিত্র, উপরে দুটি চিত্র তুমি লক্ষ্য করো। হ্যাঁ, এটার নাম হচ্ছে জয়স্টিক। তোমরা কি জানো জয়স্টিক দিয়ে কি করা যায়? হ্যাঁ, জয়স্টিক এটি একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে মজার মজার গেম খেলার কাজে এই জয়স্টিকটি ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, পাঠ পরিকল্পনা তোমাদের যে বইটি আছে সে অনুযায়ী তোমাদের কম্পিউটার বইয়ের 13-23 পৃষ্ঠা পর্যন্ত সকল প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সঠিক উত্তরে টিকচিহ্ন দাও, এসব পড়বে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো সবাই তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। সে আজকে এই পর্যন্তই।